সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, কিপিং ওয়ার্ড চ্যানেল থেকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওটা হইতেছে কি আপনার, আমার কাছে চারটা পিঞ্জরা ছিল, পাখি রাখার চারটা। তো সে চারটা দিয়ে একটা মানে পাখি রাখার জন্য একটা মেরসিপ বানাই নিছে, ঠিক আছে? তো এরকম মেরসিপ আপনারাও বানাতে পারবেন যদি আপনাদের কাছে চারটা পাঁচটা যতটাই হোক এরকম একটা পিঞ্জরা বানাইতে পারবেন। তো এগুলো কীভাবে বানাইছি দেখেন, আপনাদেরকে আমি দেখাবো সব কিছু। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কিপিং চ্যানেল বার এটাকেও একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভাইয়েরা যারা আছেন। তো এটাতে কী কী লাগছে আমি আপনাদেরকে এখন বলতেছি, ঠিক আছে? প্রথমে আপনাদের এরকম চারটা পাইপ লাগবে, আপনারা যে কোনো ইলেকট্রিশিয়ান দোকানে গেলে পেয়ে যাবেন। তারপরে এগুলো, তারপরে যে এরকম পাইপ, এই যে আমি একটু দূর থেকে দেখি, এরকম পাইপ আপনারা পেয়ে যাবেন। তারপরে এগুলো আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, একটার উপরে এরকম পিঞ্জরা যদি আপনাদের কাছে থাকে, একটার উপরে একটা, একটার উপরে একটা, এই যে একটার উপরে একটা এইভাবে আগে দিয়ে দিবেন। তারপরে এই যে ঠিক এভাবে একটার সাথে একটা, ঠিক এভাবে একটার সাথে একটা জয়েন দিয়ে দিবেন, মানে তার দিয়ে একটু বেঁধে দিবেন। বেঁধে নেওয়ার পর একটার উপর একটা দিয়ে দিবেন, ঠিক এভাবে। এই যে এখানেও আর একটা জয়েন আছে, ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন, আসলে ভিডিওগুলো ভালোভাবে বানাইতে পারি না কারণ একে একে শ্যুট নিয়ে, তো এই কারণে। এই যে এখানেও আবার দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে একটার উপর একটা জয়েন দিয়ে দিবেন, ঠিক আছে? একদম সহজ বানানো, এত কঠিন না, ঠিক আছে? এই যে ফার্স্ট অফ অল এগুলো একটার উপর একটা বেঁধে রেখে দিবেন। তারপরে একটা একটা করে ফাইভ নেবেন, ফাইভ নিয়ে এই যে ঠিক এভাবে এভাবে একটা জয়েন দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ঠিক এভাবে একটা জয়েন দিয়ে দিবেন, ঠিক আছে? আর গাইস, আবার এই পিঞ্জরাটা বানানো কেমন হয়েছে এটা ফুল প্ল্যান হইতেছে গিয়ে আমার বাবার। আমার বাবা এরকম আজকে সারাদিনে কষ্ট করে এই জিনিসটা বানাইছে। আগে অনেক কেজি বেজি ছিল, এই সাইডে ছিল, একটা করে সিরিয়ালভাবে বাধা লাগতো, এখন আর বাধা লাগতেছে না, একটার উপরে একটা দিয়ে দিছে। এরকমভাবে দিলে আপনাদের অনেক হেল্পফুল হবে, যে পাখি কত সুন্দরভাবে থাকতেছে, তারপরে অনেক কিছু। এই যে এখন আরেকটা, একটা পাখি আরেকটাকে দেখতে পারতেছে না, উপরে ইয়া করতে পারতেছে, এই যে কত সুন্দর হতেছে। এরকম আপনারা বানাইতে পারবেন, একদম ইজি। যদি না পারেন অবশ্যই একটু কমেন্ট করে বলে দেবেন, তো আমরা যতটুকু চেষ্টা করব আপনাদেরকে এরকম একটা মেরসিপ বানিয়ে দেখিয়ে দিব, ঠিক সেমভাবে যদি আপনারা চান বানাইতে। এই ভিডিওতে আমি পারলাম না দেখাইতে কারণ যখন বানাইছি তখন আমি পারি নাই দেখাইতে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কিপিং বার্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটা অল করে দেবেন। ওকে,